দেশের সাত অঞ্চলের উপর দিয়ে ঘন্টা সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে দমকা হওয়া সহ অস্থায়ীভাবে জড়ো হওয়া পয় যেতে পারে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে জড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার চব্বিশে মার্চ বিকেল থেকে রাত একটা পর্যন্ত নদী বন্দর সমূহের আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায় রাত একটা পর্যন্ত পাবনা টাঙ্গাইল ঢাকা ফরিদপুর মাদারীপুর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিমি বেগে বৃষ্টি ও বজ্রসহ অস্থায়ী চড়ো হওয়া হয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে বৃষ্টি বজ্র সহ দমকা জড়ো হওয়া বই যেতে পারে এসব এলাকায় নদী সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে